ক্লাস সেভেন, একদম পেজ নাম্বার 30 এ চলে যাও, 30 পাতা ছিল, বসে দেখি 2.2। এখানে আমাদের 1 থেকে 30 বারে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু করেছিলাম, আজকে চারের ডাক দিকে হবে। তো চার ডাকের অঙ্কটা দেখো, আমি পড়ছি শোনো। বলা আছে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। রীতাকে 100টি অঙ্ক করতে দেওয়া হয়েছে, তার মধ্যে 60টি অঙ্ক ঠিকঠাক করেছে। আচ্ছা বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। ওই অঙ্কেরই 80টা দেওয়া হয়েছিল তাকে, ঠিক আছে, তো করেছে কটা? 50টা সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে। অনুপাতে তোমাকে প্রকাশ করে দেখতে হবে যে কে বেশি অঙ্ক করেছে। দেখো রীতা কত করেছে, 100টির মধ্যে 60টি। তাহলে এখানে লিখবে প্রথমে রীতা সঠিক সঠিক অঙ্ক করেছে সমান, দেখো কতর মধ্যে কত, আমরা একদম অংশে চলে যাচ্ছি, 100-র মধ্যে 60টি অঙ্ক সঠিক করেছে, তাহলে এত অংশ, মানে এত অংশ রীতা সঠিক করেছে। আচ্ছা বিনয় বিনয় সঠিক অঙ্ক করেছে কত, সে 80টা দেওয়া হয়েছিল, তার মধ্যে 50টা সঠিক করেছে। দেখো তাহলে রীতা করেছে কত, এত অংশ, আর বিনয় করেছে কত, এই অংশ। এখানে তোমরা শূন্য শূন্যই কাটাকাটি করতে পারো, তাহলে ছোট হয়ে যাবে, আর পরেও কাটতে পারো। আচ্ছা থাক পরে কাল। আচ্ছা এবার বলছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে, তাহলে কি লিখবে? অতএব সঠিক অঙ্ক করার অনুপাতে কে কে আছে, দুজন আগে আছে রীতা, তাই আগে লিখবে রীতা ইজ টু বিনয়। দেখো রীতা ইজ টু বিনয়, তো রীতার কত আছে দেখো এখানে, এটা ইজ টু বিনয়ের কত, এটা অনুপাতের নিয়ম অনুসারে কি হয়, পূর্ব পদটা উপরে থাকে নাকি আর উত্তর পদটা নিচে থাকে, তাহলে লিখে দিই। দেখো যদি এরকম, এটা মেন লাইন, উপরে দুটো এরকম যদি ভগ্নাংশ হিসাবে থাকে তাহলে কি করতে হয় বলতো, প্রথমের সঙ্গে শেষ, দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় গুণ করতে হয়। তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমি এদিকে লিখছি 60 × 80, 60 × 80, আর নিচে 100 × 50। কাটাকাটি করে দেখি, দেখো একটা শূন্য, একটা শূন্য কাছে, আবার উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কাছে। আচ্ছা এবার কি কাটাকাটি হচ্ছে, যদি কাটাকাটি হয় কাটাকাটি করতে হবে, দেখো কাটাকাটি হচ্ছে 4 × 2 = 8, 5 × 2 = 10, দুয়ে নামতে কাটাকাটি করলাম, আর কি কাটাকাটি হবে, আর হবে না। তবে এখানে বিজোড় সংখ্যা, ওখানে জোড় সংখ্যা, কাটাকাটি হচ্ছে না, তাহলে কত হয়েছে দেখি, এটা 4 × 6 = 24, আর 5 × 5 = 25। তাহলে আমরা কি পাচ্ছি, এটা এটাকে যদি আবার লিখি 24 × 25, আবার আমরা অনুপাত করে দিলাম। এইবার দেখো প্রথমে ছিল রীতা, তারপরে ছিল বিনয়, তাহলে প্রথমে রীতার কত 24, বিনয়ের কত 25, তাহলে কে বেশি অঙ্ক ঠিক করেছে, 25 নিশ্চয়ই বেশি, তাহলে কি লিখবো, অতএব বিনয়, বিনয় তো শেষে আছে, শেষে 25 আছে, তাহলে বিনয় বেশি সঠিক অঙ্ক করেছে, ঠিক অঙ্ক করছে, তাহলে কি লিখবো, অতএব বিনয় বেশি ঠিক অঙ্ক করেছে, ঠিক অঙ্ক করেছে। দেখো বিনয় তো বেশি, তাই বিনয় ঠিক করেছে, বিনয় তো 25, বিনয় তো 25 হয়েছে, আর রীতা তো 24, 25 থেকে বেশি, তাহলে বিনয় সঠিক অঙ্ক করেছে বেশি। সবাই বই দেখো, 5-এর দাগের যে অঙ্কটা বলা আছে, এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তো এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়, আমাদের বিদ্যালয় না পাশের বিদ্যালয়, গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। তো দেখো
আমি প্রথমে কি লিখেছি, আমাদের বিদ্যালয়ে এ গ্রেড পেয়েছে মানে এ গ্রেডতে উত্তীর্ণ হয়েছে কত অংশ, কতজনের মধ্যে কত। দেখো টোটাল ছিল 150 জন আমাদের স্কুলে, তো 100 জন এ গ্রেডতে উত্তীর্ণ হয়েছে, সেটাকে আমরা অংশে বের করছি। তো কাটাকাটি করে শূন্য শূন্য কেটে দিচ্ছি, 5 দিয়ে 10, 3 5 15, 2 এর 3, 2 এর 3 অংশ। একটা পাশের বিদ্যালয়ে এ গ্রেডতে উত্তীর্ণ হয়েছে কত, 100 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 80 জন এ গ্রেড পেয়েছে, তো 80টা উপরে আছে। এখানেও কাটাকাটি করা হয়েছে, 2 এর নামতে, 4 2 8, 5 2 10। এখানে 5-এর নামটা হয়েছিল, এখানে 2-এর নামটা হয়েছে, কত হয়েছে, 5 অংশ। এবার অনুপাত করতে বলেছে, তাহলে কি লিখবো, ওই এ গ্রেড, এ গ্রেড লিখো, এ গ্রেড পাওয়ার অনুপাতি। প্রথমে কি আছে আমাদের বিদ্যালয়ে, তাহলে এটা লিখবো আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয় ইজ টু পাশের বিদ্যালয়, যা লেখার নিজে বুঝে পড়ে লিখবে, আমি যখন বলবো তোমরা যখন শুনবে তবেই তো বুঝতে পারবে কিতকে কি হচ্ছে, যদি না হয় তাহলে কিন্তু বুঝতে পারবে না। আমাদের বিদ্যালয়ে কত আছে, দেখো কত অংশ, 2 এর 3। আমরা অংশটা লিখবো না, অনুপাত লিখছি, তো পাশের বিদ্যালয়ে কত, 4 এর 5। অনুপাতের নিয়ম অনুসারে কি হয়, এই প্রথমে যে থাকে সেটা উপরে হয়, সেটা 2 এর 3 উপরে, ডিভাইডেড বাই কত, 4 এর 5। এই তিনটা বুঝতে পারছো তো। এবার প্রথমের সঙ্গে শেষ, দ্বিতীয়র সঙ্গে তৃতীয়, প্রথমে কি আছে 2, শেষে কত আছে 5, সেকেন্ড পজিশনে কত 3, আর থার্ড পজিশনে 4, কাটাকাটি হলে কাটাকাটি করতে হবে, যাবে 2-এর সঙ্গে 4, তাহলে কত হচ্ছে, কত নাম দিয়ে কাটলে, এটা 2-এর নাম দিয়ে কেটেছে, 2-এর নাম দিয়ে কেটেছে। আচ্ছা তাহলে 2-এর নামটা যদি কাটে, উপরে কত আছে দেখো 5, আর নিচে কত আছে 3-এর 6, তাহলে কত হচ্ছে 5 ইজ টু 6। তাহলে উত্তরটা কি চাইছে দেখো, বলছে তাহলে কোন বিদ্যালয় ভালো ফলো করছে সেটা দেখো, আমাদের বিদ্যালয় কত 5, আর পাশের বিদ্যালয় কত 6, তাহলে পাশের বিদ্যালয় ভালো ফল করেছে, সেটাকে লিখে দিতে হবে। তাহলে কি লিখবে, অতএব পাশের বিদ্যালয় ভালো ফল করেছে, মানে বেশি পরিমাণ এ গ্রেড পেয়েছে। হয়ে গেল, দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে কত, 4:3, দ্বিতীয়টির দাম কত দেয়া, 1, 10, 100, 1000, অযুত, লক্ষ, 4,20,000 টাকা। প্রথম বাড়ির দাম কত হিসাব করি, দেখো দ্বিতীয় বাড়ির দামটা দেয়া আছে, তোমার কাজ কি হবে প্রথম বাড়ির দামটা হিসাব করা। আচ্ছা প্রথম বাড়ির দামটা যদি 70,000 টাকা বেশি হতো, যদি বেশি হতো তখন দামের অনুপাত কত হতো, এখন দামটাই জানো না আবার বেশি, আগে প্রথম বাড়ির দামটা হিসাব করি, ঠিক আছে। প্রথমে কি করবে, দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে তো, প্রথমেরটা প্রথমে, দ্বিতীয়টা দ্বিতীয়, তাহলে প্রথমে কি লিখবে, আচ্ছা যেটা দেয়া আছে সেটা লিখে নাও আগে, দ্বিতীয় বাড়ির দাম, দ্বিতীয় বাড়ির দাম কত আছে বলো তো, 4,20,000 টাকা। আচ্ছা এগুলো না কমা, এগুলো কি দশমিক কিছু নয়, কমা, ঠিক আছে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক দেবে, এটা কিন্তু মাঝখানে দেবে না, একটু নিচের দিকে এরকম কমা দেবে, কমাটা না দিলেও চলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বাড়ির দাম হয়েছে বলে দিচ্ছি, আচ্ছা এবার কি লিখবে, দামের অনুপাতে, দামের অনুপাতে প্রথম বাড়ি, প্রথম বাড়ি ইজ টু, দামের অনুপাতে কি হবে, প্রথম বাড়ি ইজ টু দ্বিতীয় বাড়ি, প্রথম বাড়ি ইজ টু দ্বিতীয় বাড়ি, মন দিয়ে শোনা কি বলছি, কত আছে, 4:3, 4:3,
হ্যাঁ, দ্বিতীয় বাড়ির দাম দেওয়া ছিল, দামের অনুপাতে প্রথম বাড়ি একটু দ্বিতীয় বাড়ি আমরা লিখেছি। আচ্ছা এখানে কি লিখবে এবারে? অর দেখো এখানে তো অনুপাত আছে, তাই আমি এটাকেও এরকম ভাবে লিখতে পারি, প্রথম বাড়ি ডিভাইডেড বাই দ্বিতীয় বাড়ি, প্রথম বাড়ি টু দ্বিতীয় বাড়ি। দেখো এটাকেও আমরা উপর নিচে করে লিখলাম, সমানে ওই দিকটাকেও লিখেছি। এটা বা কিংবা অর, এটা বা কিংবা ইংরেজি অর দেবে। আচ্ছা এইবার প্রথম বাড়ির দাম বের করতে বলেছে, দ্বিতীয় বাড়ির দাম কি দেওয়া ছিল তো নাকি? দ্বিতীয় বাড়ির দাম কত দেওয়া আছে বলতো? দ্বিতীয় বাড়ির দামটা কত দেওয়া আছে? হ্যাঁ দেখো এই যে দেওয়া আছে, তাহলে আমরা দ্বিতীয় বাড়ির জায়গায় দ্বিতীয় বাড়ির দামটা বসিয়ে দিই। তাহলে কি লিখবো এখানে? অর প্রথম বাড়ি যেরকম লেখা রয়েছে থাক, আচ্ছা দ্বিতীয় বাড়ির দাম তো এটা, এই দ্বিতীয় বাড়ির জায়গায় বসিয়ে দাও। এটা এখানে টাকা পয়সা কিছু লেখার দরকার নাই, আমরা পরে লিখব। তো দেখো হ্যাঁ, এইখান নিচে থাকলে যদি ওই দিকে যাই তাহলে কনেক গুণ হয়ে চলে যাবে, এটা উপরে যাবে, তাহলে কি লিখবো? অতএব প্রথম বাড়ি, প্রথম বাড়ি সমান এটা গুণ হয়ে ওদিকে চলে যাবে, কত আছে? ফোর। এটা দেখো নিচে আছে তিন, উপরে আছে এটা, কাটাকাটি করে দেখি কাটাকাটি করে যায় নাকি, তিনের নামটা কাটছে। দেখো চার আছে তিনে কে তিন, কত বেশি হলো? এক, মানে দুই এর আগে এককে মনে করলে কত হচ্ছে? বারো। তিনের নাম দিয়ে বারো মিলাও, তিনটারে বারো, এখান পর্যন্ত মিলে গেল। কটা শূন্য আছে? এক দুই তিন চার, মানে তিন চোদ্দ বিয়াল্লিশ, তো চারটা শূন্য হয়ে গেল। তাহলে চার দিয়ে গুণ করে দিই নাকি? উপরে চার আছে আর এটা আছে, নিচে তো কিছু নেই, নিচে কিছু না মানে এক আছে, নিচে আর এক কিছু দাম না, এটা গুণ করলে কত হচ্ছে বলতো? চার দিয়ে গুণ করে চার চোদ্দ কত? ছাপ্পান্ন। এক দুই তিন চার, এক দুই তিন চার, এটা কত হচ্ছে বলতো? পাঁচ লক্ষ ষাট হাজার। তাহলে আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেল, কি লিখবে? অতএব প্রথম বাড়ির দাম সমান পাঁচ লক্ষ ষাট হাজার টাকা, এইটা একটা অ্যান্সার হলো। আচ্ছা আবার একটা অ্যান্সার চাইছি, কি বলেছে? যদি দামটা বেশি হয়, সত্তর হাজার টাকা যদি বেশি হতো তখন দামের অনুপাত কত হতো? তো সত্তর হাজার টাকা বেশি হলে প্রথম বাড়ির দামটা যদি সত্তর হাজার টাকা বেশি হতো তখন কত হতো? আচ্ছা এবার কি লিখবে? আমি উপর দিকের দু লাইন মুছে দিচ্ছি, বা উপরের লাইনটাই মুছলাম না, আর বেশি মুছছি না, লিখবে এখন এখন প্রথম বাড়ির দাম সত্তর হাজার টাকা, আরো বেশি হলে হতো কত হতো বলতো? দেখো হয়েছে কত? পাঁচ লক্ষ, হ্যাঁ পাঁচ লক্ষ কত? ষাট হাজার, তার সঙ্গে যোগ করে দিবে কত? সত্তর হাজার টাকা, এটা কত হচ্ছে বলতো? দেখো তিনটে শূন্য, তিনটে শূন্য প্রথমে লিখে দাও, ঠিক আছে? এবার দেখো এখানে কত আছে? এই শূন্য, এই শূন্য হলো সাত ছয় তেরো তিন, হাতে কত? এক, পাঁচে একে ছয়, তাহলে কত হচ্ছে? ছ লক্ষ তিরিশ হাজার টাকা। হ্যাঁ এইবার দেখো, এখন বন্ধ করা হয়ে যাক সবারই নাকি? প্রথমবারের দাম সত্তর হাজার টাকা বেশি হলে কত হতো? দাম বেড়ে যেত, পাঁচ লাখ ষাট হাজার ছিল, তার সঙ্গে সত্তর হাজার যোগ করে কত হয়েছে? ছ লাখ তিরিশ হাজার। আচ্ছা এবার বলছে দামের অনুপাত চাইছে, দামের অনুপাতে প্রথমবারে কিছু দ্বিতীয় বাড়ি, প্রথমবারের দাম ওই যে ছ লাখ তিরিশ হাজার বসিয়েছি, আর দ্বিতীয় বারের দাম তো দেওয়া ছিল আগে চার লক্ষ কুড়ি হাজার। এবার দেখো এখানে অনুপাত থাকলে এরকম উপরে নিচে লিখতে হয়, লিখেছি উপরে একটা শূন্য নিচে একটা শূন্য, এরকম ভাবে কাটাকাটি হয়েছে। কাটাকাটি হওয়ার পর দেখতে পাচ্ছি তেষট্টি আর বিয়াল্লিশ আছে। দেখো তেষট্টি আর বিয়াল্লিশ আমরা কত নাম দিয়ে কাটতে পারি? সাতের নামটা করি, সাতের নামটা সাত নয় তেষট্টি আর ছ সাতে বিয়াল্লিশ,
তাহলে আমরা সাতের নাম দিয়ে কেটেছি, নয় আর ছয়, আবার তিনের নাম দিয়ে করেছি, তিন তিরিকে নয়, তিন দুগুণে ছয়, তাহলে উপরে তিন নিচে কত, দুই লিখেছি, তাহলে অনুপাত করে দিচ্ছি 3:2, তাহলে এটাই অ্যান্সার। তাহলে দ্বিতীয় বাড়ি আর প্রথম বাড়ির দাম সব বেরিয়ে গেছে, যা যা বের করার ছিল অনুপাতটা পেয়ে গেছি, অঙ্কটা আমাদের হয়ে গেল। একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচে সাধারণ থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কি হতে পারে সেটা লিখি। একটা ছক আছে দেখতে পেয়েছ, এই ছকটা আমরা তুলে নেব। পথের দাগে যে অঙ্কটা আছে বলা ছিল একটা বড় বাঁশ আছে, তাকে কি করেছে দুটো টুকরো করেছে, প্রথম টুকরো আর দ্বিতীয় টুকরো অনুপাতটা দেওয়া আছে কত, 3:1। এখন প্রথম টুকরোটা দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্যটা কত সেটা তোমাদেরকে বের করতে হবে, আর মোট বাঁশের দৈর্ঘ্য বা কত। দেখো এককটা কি আছে, দেড়শো মিটারে আছে, তাহলে এটা নিশ্চয়ই 150 মিটার হবে। আচ্ছা দেখো তিনে যদি 30 হয় তাহলে একে কত হতে পারে বলো তো, 10, তাহলে এটা কত হবে 10 ডেসিমি। দেখো তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত হতে পারে, 30 আর 10 যোগ করে দাও 40 ডেসিমি। দেখো যদি 40 ডেসিমি হয় তবেই তো 30 আর 10 ভাগ করা যাচ্ছে, আর এদের অনুপাত করলে তবেই তো আমরা 3:1 পাবো। আচ্ছা দ্বিতীয় আরেকটা বলেছি, দেখো 3:1 আছে, এখানে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্যটা দিয়ে আছে কত, 15, তাহলে 15 হলে যদি 1 হয় তাহলে কত হলে 3 হবে। দেখো 15 কে 15 3 15 45, তাহলে এখানটা না 45 হবে, 45 ডেসিমি। তাহলে এখন বাঁশের দৈর্ঘ্য কত হচ্ছে, দেখো 45 আর 15 যোগ করে দাও কত হবে, 60 ডেসিমি। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে।